ওমান থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি আমি তাইব অনন্ত। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন জিটিভির ফেসবুক পেজে এবং একই সাথে হয়তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ দল কতটা প্রস্তুত ওমানের বিপক্ষে, তারা কতটা মানসিকভাবে চাঙ্গা রয়েছে, কতটা আসলে প্রস্তুত বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার জন্য? ওমানের বিপক্ষে জয়টা আপনাকে পরবর্তী রাউন্ডের নিশ্চয়তা নিশ্চয়ই দেবে না, কিন্তু ওমানের বিপক্ষে জয়টা অবশ্যই জরুরি। প্রথমত ওমানের বিপক্ষে জিততে হবে, দ্বিতীয়ত রান রেটটাকে অনেক স্ট্রং জোনে রাখতে হবে, কারণ বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে গেছে স্কটল্যান্ডের কাছে এবং ওমান প্রথম ম্যাচটা জিতেছে পাপুয়া নিউগিনির সাথে 10 উইকেটে। সো বাংলাদেশ অলরেডি একটা দলের কাছে হেরেছে, আরেকটা দলের মুখোমুখি হচ্ছে আজ, যে দলটা রান রেটে অনেকখানি এগিয়ে রয়েছে। মানসিকভাবে বাংলাদেশকে হারানোর জন্য তারা প্রস্তুত এবং গতকাল তাদের লেগ স্পিনিং অলরাউন্ডার যিনি রয়েছেন খাওয়ার আলী, তিনি যেমনটা বলেছেন যে বাংলাদেশ দল চেস করতে অতটা শক্তিশালী দল নয়, অর্থাৎ টস জিতলে ডেফিনেটলি ওমানের এই আল আমরাত ক্রিকেট স্টেডিয়ামে ওমান টিমটা বাংলাদেশ দলকে চেজি করাবে। সেক্ষেত্রে বাংলাদেশকে তারা চেজিং অপোনেন্ট হিসেবে উইক ভাবছে এবং বাংলাদেশ দলকে তারা ফর্মে নেই বলছে, বিকজ বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে দুটো হেরেছে, বাংলাদেশ স্কটল্যান্ডের বিপক্ষে 141 চেজ করতে পারেনি। সব কিছু মিলিয়ে কথার যে লড়াই, সে লড়াইয়ে ওমান আসলে অনেকখানি এগিয়ে রয়েছে এবং তারা বলেছে দে আর রেডি টু বিট বাংলাদেশ। তো সেই জায়গা থেকে ওমান আসলে অনেকখানি আপার হ্যান্ডে রয়েছে। বাট স্টিল আপনি যদি ক্রিকেটের জায়গা থেকে দেখেন, আপনি যদি দু দলের ড্রেসিং রুম দেখেন, আপনি যদি বাংলাদেশ দলের শক্তিমত্তা দেখেন, বাংলাদেশ দল অনেকখানি এগিয়ে রয়েছে সব দিক থেকে, কিন্তু দিন শেষে খেলাটা আসলে মোমেন্টামের, ম্যাচ শুরুর আগের যে মোমেন্টাম সেটা কিন্তু স্বাগতিক ওমানের দিকে এগিয়ে রয়েছে। আমরা প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আল আমরাত ক্রিকেট স্টেডিয়ামে যেমনটা দেখেছিলাম যে বাংলাদেশ দলের সমর্থকের সংখ্যা অনেক বেশি, স্টেডিয়ামের বাইরে সমর্থকেরা টিকিটের জন্য হাহাকার করছেন, আজকে সেই জায়গাটা আসলে কতটা সমর্থক, কতগুলো সমর্থক বাংলাদেশ পাবে? খেলাটা স্বাগতিক ওমানের বিপক্ষে, সো স্বাভাবিকভাবেই ওমানের সমর্থকের সংখ্যা বেশি থাকার কথা। আমি আসলে ঠিক জানি না, সেটা স্টেডিয়ামের সামনে গেলেই বুঝতে পারবো, খেলা শুরুর আগে সেখান থেকে আপনাদের সাথে লাইভে আবারও যুক্ত হতে চাই। বাট তার আগে অন্তত এতটুকু বলবো যে গ্যালারি থেকে সমর্থনটা ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, ম্যাচ শুরুর আগে মানসিকভাবে ওমান এগিয়ে রয়েছে, সব দিক থেকে বাংলাদেশের জন্য ডেফিনেটলি একটা কঠিন কাজই বটে। এবং প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারার পরে ক্যাপ্টেন মাহমুদুল ইরাদকে আমরা প্রেস কনফারেন্সে ঠিক যতটা মানসিকভাবে আত্মবিশ্বাসের তলানিতে দেখেছি, সেই জায়গা থেকে বাংলাদেশ দল আসলে ড্রেসিং রুমে কতটা চার্জ ডাব, সেটা ক্যাপ্টেন নিজে আসলে নিজেকে কতটা উদ্দীপ্ত করতে পারছেন, কিংবা রাসেল ডোমিঙ্গো, তাকে অবশ্য গতকাল প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে অনেক কনফিডেন্ট লেগেছে, মনে হয়েছে যে তিনি দলকে ব্যাক করছেন, স্পেশালি তার সিনিয়র যে ক্যাম্পেইনার যারা প্রথম ম্যাচে বাংলাদেশের পরাজয়ের পেছনে অন্যতম কারণ, আমি নাম ধরে বলতে চাই মুশফিক, সাকিব এবং মাহমুদুল রিয়াদ, যারা আসলে মুশফিক 36 বলে 38 করেছেন, সাকিব 28 বলে 20 করেছেন, মাহমুদুল রিয়াদ তিনিও প্রচুর বল নষ্ট করেছেন, এবং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তিনি কিন্তু স্পেশালি বলেছেন যে পাওয়ার প্লেতে আমি যদি বল নষ্ট করি তাহলে আমার এই ব্যাটসম্যানদের কী দরকার, আমার পাওয়ার প্লেতে সেসব ব্যাটসম্যানদেরকেই লাগবে যারা আসলে মেরে খেলতে পারে, যাদের ভেতর ভয় নেই উইকেট হারানোর, যারা আসলে টি-20টাকে টি-20 মেজাজে হ্যান্ডেল করতে পারে। সো সেই জায়গায়ও আসলে বাংলাদেশ দল কতটা প্রস্তুত, গতকাল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বাংলাদেশের দুইজন সিনিয়র ক্যাপ্টেন মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান, যিনি একটা সময় টি-20তে বাংলাদেশকে লিড করেছেন, তারা দীর্ঘ সময় এবং কোচ রাসেল ডোমিঙ্গো দীর্ঘ সময় জুম মিটিং করেছেন এবং সেখানে নিশ্চয়ই কিছু সিদ্ধান্ত এসেছে। তবে একটা বিষয়ে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে নাঈম শেখ, যিনি টানা 16টা ম্যাচ খেলার পরে ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে ড্রপ হয়েছিলেন, তিনি আজকে খেলছেন এবং সৌম্য সরকার তাকে আজকে আসলে মাঠের বাইরে চলে যেতে হচ্ছে। বাংলাদেশ দলের আসলে টিম ম্যানেজমেন্ট ঠিক কী চিন্তা করে টিমটাকে সাজায় সেটাও একটা বড় প্রশ্ন বটে। গতকাল প্রেস কনফারেন্সে যেমন সৌম্য সরকার কেন প্রথম ম্যাচটা খেলেছেন, একটা আউট অফ ফর্ম প্লেয়ার কেন প্রস্তুতি ম্যাচের দুটোর উপর ভর করে কেন তিনি বেস্ট ইলেভেনে ঢুকে যাবেন, যেখানে নাঈম শেখকে আপনি দীর্ঘ সময় ধরে প্রস্তুত করছেন ফর দ্য বিগার স্টেজ, সেই প্রশ্নের উত্তরে অবশ্য রাসেল ডোমিঙ্গো বলেছেন যে সিক্সথ বোলিং অপশন হিসেবে সৌম্য সরকারকে খেলানো হয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদের যেহেতু ব্যাক পেইন রয়েছে তিনি বল করতে পারবেন না, সেই জায়গায় সৌম্য সরকারকে ব্যবহার করা হবে। মজার ব্যাপার হচ্ছে সৌম্য সরকার বোলিংই করেনি, সেখানে আফিফকে দিয়ে ষষ্ঠ বোলার হিসেবে বোলিং করানো হয়েছে, তার মানে আপনি ইজিলি সৌম্য সরকারকে না খেলিয়ে আফিফ হোসেনকে দিয়ে সিক্স বোলিং অপশনটা ব্যবহার করে নাঈম শেখকে খেলাতে পারতেন। এবং আপনি যখন 141 রানের মতো একটা স্মল টার্গেট চেস করছেন, নাঈম শেখের টি-20 ক্যারিয়ারের স্ট্রাইক রেটটা কিন্তু খুব বেশি না, 106, 107 বা 10, তো এই জায়গা থেকে 141 যখন আপনি চেস করবেন আপনার ওপেনিং
স্ট্যান্ডার্ড একজন যদি এক প্রান্ত থেকে বল প্রতি রানটা তুলে দিতেন তাহলে কিন্তু আরেকজন যিনি আসছেন বা একটা উইকেট পড়ে গেল সাকিব, মুশফিক কিংবা মাহমুদুল রিয়াদের জন্য কাজটা অনেকখানি সহজ হতো। তো সবকিছু মিলিয়ে প্রথম ম্যাচের টিম যেভাবে সাজানো হয়েছে সেখানে কিছুটা ভুল তো অবশ্যই রয়ে গিয়েছে। সব কিছু মিলে নাইম শেখের অন্তর্বর্তী বাংলাদেশকে কিছুটা চার্জ আপ করবে। ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন আসবে কিনা সেটা নিয়ে এখনও আমরা নিশ্চিত নই, তবে কালকে যেভাবে বাংলাদেশ টিমের পেসাররা বোলিং করেছেন, তাসকিন আহমেদ তিনি স্পট বোলিং করে গেছেন ডানা কোচ ওটিস গিবসনের আন্ডারে এবং সেখানে রাসেল ডোমিঙ্গো মাঝে মাঝে গিয়ে তাকে ইনপুট দিয়েছেন, এবং অন দ্য আদার হ্যান্ড শরীফুল, সাইফুদ্দিন ছিলেন না, শরীফুল ছিলেন, রুবেল ছিলেন এবং মোস্তাফিজ ছিলেন, তারা আরেকটা নেটে বল করে গেছেন। সো বাংলাদেশ দলের বোলিং অ্যাটাকেও পরিবর্তন আসতেই পারে, যেহেতু তাসকিন আহমেদ তিনি প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ডেথ ওভার্সে প্রচুর রান লিক করেছেন। সো সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল আসলে ডেফিনেটলি ম্যাচে ফেভারিট, কিন্তু নিজেদেরকে অনেকখানি চার্জ আপ রাখতে হবে এগেনস্ট ওমান, যারা হোম টিম, যারা প্রথম ম্যাচ অনেক ভালোভাবে জিতেছে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলে পরিবর্তন আসছে, একটি পরিবর্তন তো অবশ্যই, দুটো পরিবর্তন হবে কিনা সেটা ম্যাচ শুরুর আগে যদি জানতে পারি নিশ্চয়ই আপনাদের সাথে আবারও যুক্ত হব। জিটিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।